আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদের আত্মশুদ্ধি অর্জনের জন্য নিজেদের মধ্যে সমস্ত ভালো গুণাবলী হাসিল করা আর সমস্ত দোষ অন্যায় চিন্তা অন্যায় যে স্বভাব বা মন্দ স্বভাব সেগুলিকে পরিত্যাগ করার জন্য একটি বড় মৌসুম সময় দান করেছেন যা হলো পূর্ণ একটি মাস শাহরু রমাদান রমাদানের মাস এই প্রসঙ্গে যে আয়াতে কারিমা সূরা আল বাকারার 185 আয়াতটি আমরা তেলাওয়াত করেছি শুরুর দিকে আল্লাহ পরিচয় দিয়েছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন রমাদানের মাস যেখানে কুরআন নাযিল হয়েছে এটি কি হুদান লিন্নাস ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান মানুষের জন্য হেদায়েত আর বাইয়িনাত জীবন ব্যাপী নির্দেশনা আর সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী এই কুরআন এখন এই যে হেদায়াত মানে ভালো কাজগুলো নির্দেশ করে বলা এগুলি করো আর মন্দ কাজগুলোকে উল্লেখ করে বলা এগুলো থেকে বর্জন করো তো রমাদানের অন্যতম উদ্দেশ্য তাকওয়া হওয়া মানে মুত্তাকি হওয়া পরহেজগার হওয়া ওই মুত্তাকি হওয়ার মূল উপাদান মূল কেন্দ্রটি হলো আপনার আত্মশুদ্ধি তো আল্লাহ তাআলা এই আত্মশুদ্ধির জন্য যে নির্দেশগুলো কোরআনে দিয়েছেন আমরা কতগুলিকে দেখি ফরজ তো রমাদানে আমরা যদি সংক্ষেপে বলি যে করণীয় কি করণীয় হলো যে অন্য মাসে তো আমরা ফরজ রোজা রাখি না এই মাসে ফরজ রোজাগুলি রাখা এক নম্বরে রমাদানের প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সকলেই রমাদানের এই 30 বা 29টি রোজা অত্যন্ত আন্তরিকতার সাথে এখলাসের সাথে পালন করা লোক দেখানোর জন্য নয় কাউকে বলার জন্য নয় দ্বিতীয় হলো সবসময়ের যে ফরজ ওয়াক্ত নামাজ আদায় সেগুলো রমাদানে আরও এহতমামের সাথে পুরুষেরা মসজিদে গিয়ে সময় নিয়ে তাহিয়াতুল মসজিদ পড়ে এরপর সুন্নত পড়ে সুন্দরভাবে আদায় করা রমাদানের বিশেষ একটি আমল হলো সালাতুত তারাবিহ যা অন্য সময় হয় না সালাতুত তারাবিহ সুন্নতে মুয়াক্কাদা আইনিয়া এবং এর জামাত আদায় করা সুন্নতে মুয়াক্কাদা কেফাইয়া উম্মতের কিছু মানুষ জামাত না পড়লে সবাই গুনাহগার হবে তো সেই মর্মে আমাদের পুরুষেরা ভাইয়েরা মসজিদে গিয়ে সালাতুত তারাবিহ আদায় করা রমাদানের একটি বিশেষ করণীয় মা বোনেরা তাদের ঘরে বা যে অঞ্চলে মসজিদে নামাজ পড়ার নিরাপদ পথ নিরাপদ স্থান নিরাপদ ওযুখানা ভিন্ন পথ ভিন্ন ব্যবস্থা আছে পর্দার সাথে সেখানে তারাও শরীক হতে পারেন কিন্তু সবসময় খেয়াল করতে হবে যে সুন্নত করতে গিয়ে যেন কোনো ফরজ লঙ্ঘন না হয় তারপর রমাদানের বিশেষ আমলের মধ্যে হলো আপনার সাহরি খাওয়া এটি সুন্না বরাকা তারপর রোজা মানে সমাপ্ত করার জন্য ইফতার গ্রহণ করা এই বিশেষ আমল রমাদানের অন্যতম আমল হলো কোরআনুল কারিম তেলাওয়াত করা কোরআনুল কারিম এই মাসের আপনার 19 অথবা 21 অথবা 23 অথবা 25 অথবা 27 অথবা 29 নাজিল হয়েছে একসঙ্গে লাউহে মাহফুজ থেকে বাইতুল মামুর প্রথম আকাশে এইটিকে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আর ক্রমান্বয়ে নবীজির কাছে নাজিল হয়েছে যেহেতু কোরআনুল কারিম নাজিল হয়েছে রমাদান মাসে এই কারণেও এবং এর বিধিবিধানও এখানে পূর্ণাঙ্গতা পেয়েছে এই মাসে কোরআন তেলাওয়াত বেশি সময় করা অন্য সময়ের চেয়ে দ্বিগুণ তিনগুণ বেশি কিছু সময় কোরআন অর্থসহ পড়া এরপর রোজা সংক্রান্ত হাদিসগুলো নিজে পাঠ করা তালিম করা ফিকি মাসাইলগুলো রোজা কিন্তু অতিরিক্ত কিছু মাসাইল আছে সেগুলি জানা সদা সর্বদা আল্লাহরকে আল্লাহর ভয়কে স্মরণে রাখা চলতে ফিরতে চোখের হেফাজত করা কারণ চোখের দৃষ্টি যদি সংযত না হয় তাহলে মনের মধ্যে কুচিন্তা কুৎসিত ভাবনা এসে মানুষের আমল বরবাদ হয়ে যায় এটি একটি বিরাট সাধনা এতে এটিতে সফল কাম হওয়া তারপর হলো যে অবসর সময়ে বা যখন কোরআন তেলাওয়াত করা যাচ্ছে না চোখ ব্যথা করছে বা কোনো তখন মুখে ধীরে ধীরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইস্তিগফার দরুদ শরীফ এই সমস্ত জিকিরগুলো করা কোনো সময় যদি গলা শুকিয়ে যায় যে জিকির উচ্চারণ করে করা যাচ্ছে না তাহলে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খিফা যে তোমার রবের নাম অন্তরে অন্তরে তুমি নাও সেটি নিতে থাকা তারপরে রমজানের বিশেষ এক আমল হলো দান করা অন্য যে কোনো সময়ের চেয়ে যিনি আপনার চেয়ে মানে আর্থিকভাবে দুর্বল তাকে হয়তো হাদিয়া দেওয়া আরও দুর্বল হলে দান করা আর দরিদ্র সীমার নিচে হলে জাকাত দেওয়া এই রমাদানের একটি বিশেষ আমল রমাদান মোবারককে যারা বিশেষভাবে জাকাত প্রদানের জন্য নির্ধারণ করেছেন জাকাত কিন্তু বছরের যে কোনো মাসে যে কোনো দিনেই
তার বর্ষপূর্তি হতে পারে যিনি যেদিন ধনী হলেন পরবর্তী আরবি মাসের আরবি বছরের সেদিনই তিনি যাকাত দিতে বাধ্য কিন্তু অনেকে রমজানে দিয়ে থাকেন সেই ক্ষেত্রে রমজানের একটি দিনকে ঠিক করে সেই দিন পর্যন্ত যত টাকা আছে মালিকানায় ব্যাংকে স্বর্ণ আকারে রূপা আকারে বা ব্যবসা পণ্য আকারে যাকাত দেওয়া এটা একটি বিশেষ আমল রমাদানের অন্যতম আমল হলো যে অন্য সময়ের চেয়ে বেশি মনোযোগ দিয়ে তাহাজ্জুদ আদায় করা তাহাজ্জুদ পড়ার একটি সুযোগ হয়ে যায় কি যে আপনি যদি সেহরি খাওয়ার জন্য ওঠেন তখন তাহাজ্জুদ পড়তে পারেন আর কোনো মানুষকে কষ্ট না দেওয়া কথায় সংযম আচরণে সংযম গুনাহ কাজে সংযম সব কিছু ছেড়ে ছুড়ে একটি এবাদতের মধ্যে সময়গুলি পার করা এটি আর বর্জনীয়ের মধ্যে আমি বলবো যে সবসময় যে গুনাহ সেগুলি বর্জন করা আপনি মিথ্যা বর্জন করতে হবে মানুষকে কষ্ট দেওয়া যাবে না ওজনে কম দেওয়া যে অভ্যাস এগুলি পরিত্যাগ করতে হবে ব্যবসায়ী ভাইদেরকে একটা শ্রেণী সিন্ডিকেট করে যারা দাম বৃদ্ধি করেন বিশেষ করে রমজান উপলক্ষে বৃদ্ধি করেন এর চেয়ে গর্হিত এবং নিন্দনীয় এবং লজ্জার এবং বদনামের কোনো কাজই নাই সারা মুসলিম উম্মা গর্ব করে যে মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা জিনিসের দাম কমিয়ে দেয় আপনি দেখেন আবুধাবি দুবাই তারা ইয়ে দিয়েছে রমজান উপলক্ষে বিশাল ডিসকাউন্ট এবং ব্যবসায়ীরা বিনামূল্যে ইফতার বিতরণ করছে সাহরি বিতরণ করছে মসজিদ সমূহ ইফতার দেওয়ার জন্য প্রতিযোগিতা আর আমরা কি বিপরীত কি হয়ে গেলাম আবার মুসলিম নাম ধারণ করে বসে আছি মনে করছি ওমরা করলে হজ করলে বুঝে আল্লাহ বেশ দিয়ে দিবে আল্লাহ এগুলো এত সহজে দিবেন না আপনাকে জীবনব্যাপী সাধনা করতে হবে আপনাকে উদার হতে হবে আপনি এক টাকা লাভে আপনি চিনি বিক্রি করেন তা আপনি বিশ টাকা লাভে চিনি বিক্রি করলে তো আপনি তো জুলুম করতেছেন হ্যাঁ মানুষের ক্ষতি হয় এ ধরনের কাজ থেকে দূরে থাকতে হবে মাহে রমজানের বর্জনীয়র মধ্যে এটাও অন্যতম